হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখন চলে এসেছে নিউ KTM Duke 200। তো এই নতুন Duke 200 বাইকটার মধ্যে কী কী চেঞ্জ হয়েছে, তো এর সবচেয়ে বড় চেঞ্জ তোমরা ধরতে পারো যে ফ্রন্ট হেডলাইট। তোমরা দেখো এখানে কিন্তু KTM Duke 390 বা একটা হেডলাইট এই বাইকটার মধ্যে কোম্পানি ব্যবহার করেছে। তাছাড়াও এই বাইকটির মধ্যে প্রত্যেকটা পার্টস কিন্তু তোমার প্রিমিয়াম পার্টস তোমরা দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে এই বাইকটার মধ্যে কিন্তু কোম্পানি এখানে E20 আপডেট দিয়ে দিয়েছে। তো এছাড়াও এই বাইকটির মধ্যে আর নতুন কী কী চেঞ্জ হয়েছে, এই বাইকটার অনরোড প্রাইস কত, এই বাইকটার মাইলেজ কত এবং এই বাইকটার টপ স্পিড কত, সব কিছু কিন্তু ডিটেলসে আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করবো। তো যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি মনে করে প্রেস করো। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্ট টাইম চলে এসেছি, ঠিক যেমনটা বললাম এখানে KTM Duke 290 বাইকটা এখানে হেডলাইট ব্যবহার করেছে LED হেডলাইট প্লাস LED DRL প্লাস কাটা হেডলাইট তোমরা দেখতে পাচ্ছ। এখানে DRL কিন্তু এখন জ্বালানো আছে, এখন দিনের বেলা সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না। তারপরে তোমরা পাচ্ছ ফ্রন্ট মার্কার। হ্যাঁ বন্ধুরা, ফ্রন্ট মার্কার তোমরা পাচ্ছ ডুয়াল টোন কালার, একটা পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড ম্যাগনিস, একটা পাচ্ছ গ্লোসি ব্ল্যাক। তারপর চলে আসছে এই বাইকটার সাসপেনশন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকগুলোর সাসপেনশন। তোমরা পাচ্ছ এখানে WP Apex এর সাসপেনশন এবং বেশ মোটা তোমরা দেখতে পাচ্ছ, বা USD ফোক কোম্পানি কিন্তু এই বাইকটা ব্যবহার করেছে। তার সঙ্গে পাচ্ছ তোমাদের রিফ্লেক্টর, এই সাইডে একটা এই সাইডে একটা। তো এই গেল বাইকটার সাসপেনশন। তারপর আসছে এই বাইকটার ফ্রন্ট টায়ারে। এই বাইকটার মানে KTM Duke 200 বাইকটার মধ্যে কিন্তু কোম্পানি এখানে 110/70 কিন্তু এখানে রেডিয়াল টায়ার ব্যবহার করেছে, যেটা কিন্তু সেফটি পারপাসে কিন্তু দারুণ কাজ করবে। তো এই বাইকটা মানে চালিয়ে বা কমফোর্টেবল, দারুণ কিন্তু কমফোর্টেবল হবে এবং ব্রেকিংয়ে যেয়ে কিন্তু কোনো কথা হবে না, কারণ এই বাইকটার মধ্যে কোম্পানি কিন্তু এখানে ডুয়াল ABS কোম্পানি দিয়ে দিয়েছে, তোমরা সবাই জানো। তার সঙ্গে চলে আসছে আমি এই বাইকটার যে ফ্রন্ট ডিশ, এই সাইডে যে আসি আমি, এই বাইকটার মধ্যে কিন্তু কোম্পানি এখানে 300 mm সাইজে একটা বড় ফ্রন্ট ডিশ ব্যবহার করেছে। মানে ফ্রন্টে যে ডিশটা আছে তার সাইজ হচ্ছে 300 mm, আর তার সঙ্গে এখানে কিন্তু ভাইব্রেট ক্যালিপার কিন্তু কোম্পানি এই বাইকটার সঙ্গে ব্যবহার করেছে। তারপর যদি আসে আমি এই KTM Duke 200 বাইকটার ফুয়েল ট্যাঙ্কে, এখানে তোমরা ফুয়েল ট্যাঙ্কের কালার দেখতে পাচ্ছ গ্লোসি ব্ল্যাক এবং তার সঙ্গে অরেঞ্জের ফিনিশ আছে, মানে ডুয়াল টোন কালার পাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যেমনটা বললাম E20 আপডেট কোম্পানি দিয়ে দিয়েছে, সেই স্টিকারটা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে KTM Duke 200 বাইকটার চাবি, আর এখানে কিন্তু হ্যান্ডেল লকটা হয়, সব সিস্টেম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা। আর এই বাইকটার যে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 13.4 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর এই Duke 200 বাইকটার রাইডিং রেঞ্জ হচ্ছে 455 কিলোমিটার। আর যদি আমি বলি এই KTM Duke 200 বাইকটা মাইলেজে, তো তোমরা এই বাইকটা থেকে 32-35 মধ্যে অ্যাপ্রক্স মাইলেজ কিন্তু এই বাইকটা থেকে পেয়ে যাবা। তারপর যদি আসি আমি এই KTM Duke 200 বাইকটার হ্যান্ডেলবার, তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ চওড়া হ্যান্ডেলবার দিয়েছে। এখানে সিলভার কালার পাচ্ছ, এখানে পাচ্ছ KTM এর ব্র্যান্ডিং। আর যে ক্লাস যথেষ্ট সফট ক্লাস পাচ্ছ, এটা হচ্ছে পাসিং, ডিপার, টার্নিং ইন্ডিকেটার, হর্ন, এদিকে পাচ্ছ ইঞ্জিন কিল, এটা হচ্ছে সেলফ স্টার্ট। আর তোমাদের বলে দিই এই KTM Duke 200 বাইকটার মধ্যে কিন্তু কোম্পানি থেকে আমি সিঙ্গেল হর্নই ব্যবহার করেছি। আমাদের হর্নের সাউন্ডটা শুনেছি, দেখো হর্নটা কিন্তু যথেষ্ট বেশ লাউড পাচ্ছ। আর এর যে মিরর সেখান থেকে কিন্তু দারুণ ভিজিবিলিটি দেয় এই মিররগুলো থেকে। আর বাইকটা যখন চলবে তখন কিন্তু এই মিরর কিন্তু কোনো ভাইব্রেশন তোমরা বুঝতে পারবে না। তারপর চলে আসছে আমি এই বাইকটার মিটারে, তোমরা এখানে পাচ্ছ ডিজিটাল মিটার, মানে ঠিক যেমনটা পেতা KTM বাইকগুলোতে সেম টু সেম মিটার তোমরা এখানে পাচ্ছ, ফুল ডিজিটাল মিটার। এটা হচ্ছে ট্র্যাকোমিটার, গিয়ার ইন্ডিকেটার, কিলোমিটার, ABS, ফুয়েল গেজ, ইঞ্জিন টেম্পারেচার, টাইম, এই দুটো বাটন পাচ্ছ, সেট আর মুডে বাটন, এই দুটো বাটন দিয়ে মিটারটা কন্ট্রোল করা হবে। এখানে পাচ্ছ ABS লাইট, ওয়ার্নিং লাইট, টার্নিং ইন্ডিকেটার, চেক ইঞ্জিন লাইট, টেকোমিটার লাইট, নিউট্রাল, এটা হচ্ছে ডিপার। তাছাড়াও কিন্তু এই বাইকটির মধ্যে তোমরা পাবা গিয়ার ইন্ডিকেটার, তোমাদের বললাম লো ফুয়েল ইন্ডিকেটার, লো অয়েল ইন্ডিকেটার, লো ব্যাটারি ইন্ডিকেটার, টাইম, ট্রিপ 1, ট্রিপ 2, অ্যাভারেজ মাইলেজ, সার্ভিস রিমাইন্ডার, চেক ইঞ্জিন লাইট তোমাদের বলেই দিলাম এটা। তো এইসব ফিচার্সগুলো কিন্তু তোমরা এই বাইকটা মিটারের মধ্যে পাচ্ছ। এবং তার সঙ্গে তোমাদের যেটা বলা হয়নি, তোমরা দেখো এখানে কিন্তু কোম্পানি থেকে LED বাল্বের টার্ন ইন্ডিকেটার ব্যবহার করেছে, যেটা কিন্তু একটা প্রিমিয়াম লুক দিতে এই বাইকটা থেকে সাহায্য করছে। তোমাদের ফার্স্টেই বললাম এই বাইকে কিন্তু প্রতিটা পার্টস তোমরা প্রিমিয়াম পাচ্ছ, এবং তার সঙ্গে এটা হচ্ছে ফ্রন্টে নাম্বার প্লেট রাখার জায়গা। তারপর চলে আসছে আমি KTM Duke 200 বাইকটার ইঞ্জিনে, তোমরা পাচ্ছ এখানে দেখো রেসিং KTM একটা স্টিকার দেখতে পাচ্ছ, রেসিং KTM। আর KTM এর সিম্বল তোমরা জানো, অরেঞ্জ কালারের সিম্বল KTM এর। তো এখানে তোমরা পাচ্ছ 199.5 cc লিকুইড কুলিং 6 গিয়ার ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন তোমরা পাচ্ছ। আর এই বাইকটার মানে KTM Duke 200 বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 25 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 19.3 নিউটন মিটার টর্ক। তারপর চলে আসছে আমি বাইকটা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাফ চেন গার্ড আছে। আর এই যে পুরো একদম বডি চেসিস টাইপ হচ্ছে অ্যালুমিনিয়াম চেসিস টাইপ। এখানে তোমরা পাচ্ছ ছোটো একটা শাড়ি গার্ড দেখতে পাচ্ছ, ঠিক যেমনটা থাকে। সিটগুলো কিন্তু বেশি কমফোর্টেবল বলবো না, মোটামুটি কমফোর্টেবল। লং ড্রাইভের পক্ষে কিন্তু খুব একটা কমফোর্টেবল নয় সিটগুলো, মানে মোটামুটি জাস্ট বসে চালানোর জন্য বা লোকালে চালানোর জন্য ঠিক আছে। পিলিয়ানো তাই রাইডারও তাই খুব একটা কমফোর্টেবল বলবো না, মোটামুটি শক্তই আছে দেখছি সিটগুলো। আর কাটা সিট তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের বলে দিই, এইখানে কিন্তু চাবিটা দিয়ে বাইকটার সিটটা খোলা যায়। এখানে কিন্তু বাইকটা সিটটা খুলে এই সিটের নিচে তোমরা বাইকের ডকুমেন্টস কিন্তু ক্যারি করতে পারবে এই বাইকটার সঙ্গে, যেটা কিন্তু একটা ভালো সিস্টেম দিয়েছে এই বাইকটার মধ্যে। এর পেছনেও তোমরা পাচ্ছ ডব্লিউপি এপেক্সের মনোশক সাসপেনশন, এর পেছনে তোমরা পেয়ে যাচ্ছ, কোনো পরিবর্তন নেই। মানে টোটাল বাইকটা কিন্তু সব কিছু প্রিমিয়াম পার্টস দিয়ে কিন্তু এই বাইকটা বানানো হয়েছে। যদি আসি আমি এই বাইকটার পেছনে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ এলইডি টেল ল্যাম্প দারুণ একটা লুক দিচ্ছে, প্রিমিয়াম লুক দিচ্ছে। এটা হচ্ছে পেছনে লুক, দেখতে পাচ্ছ স্টাইলটা দারুণ স্টাইল দিয়েছে। এটা হচ্ছে টার্ন ইন্ডিকেটার, পেছনে হ্যালোজেন বাল্ব পাচ্ছ না তোমরা, এখানে টার্ন ইন্ডিকেটার এলইডি বাল্বের পাচ্ছ। তোমাদের ফার্স্টে বলে দিলাম যে সব কিছু প্রিমিয়াম, সেহেতু এখানে তোমরা এলইডি বাল্বেই টার্ন ইন্ডিকেটার দেখতে পাচ্ছ এবং অল্প একটু ফ্লেক্সিবল আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নাম্বার প্লেট দেখার জায়গা, এটা হচ্ছে নাম্বার প্লেট দেখার লাইট, এটা হচ্ছে রিফ্লেক্টার। আর পেছনের যে বডি বা পেছনের যে সাইজ, সেখান থেকে কিন্তু পেছনের যে ফাংশনটা বেশ কতটা বড় দেখছো, এর জন্য একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। যদিও কিন্তু রেসিং বাইক, তোমরা জানো সবাই যে কেটিএম ডিউক, কেটিএম আরসি সম্পূর্ণগুলো একটা রেসিং বাইক। আর তোমরা পাচ্ছ পেছনে একটা বড় টায়ার হ্যাগার দেখতে পাচ্ছ, এখানে তোমরা পাচ্ছ কেটিএমের ব্র্যান্ডিং। আবার আসছি এই বাইকটা পেছনের টায়ারে। এর পেছনে তোমরা দেখতে পাচ্ছ 150/60 টিউবলেস রেডিয়াল টায়ার, বেশ চওড়া, যেটা কিন্তু ব্রেকিং বা হাইরোডে কিন্তু ভালো পারফরমেন্স দেবে এই বাইক টায়ারগুলো। আর এর যে পেছনের ডিস্ক ব্রেক, তোমাদের বলে দিচ্ছি এই যে পেছনের ডিস্ক ব্রেক আছে, এর ডিস্ক ব্রেকের সাইজ হচ্ছে 230 mm সাইজের পেছনে ডিস্ক ব্রেক পাচ্ছ। ডবল এবিএস তোমরা পাচ্ছ, তোমাদের বলে দিলাম। এটা তোমাদের বললাম এটা চ্যাসিস টাইপ অ্যালুমিনিয়াম বডির পাচ্ছ। আর যে পেছনের রিম, সেখানে তোমরা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ, এর সঙ্গে ব্ল্যাক স্টিকার আছে, ফ্রন্টেও তাই অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক স্টিকার। এখানে কেটিএমের ব্র্যান্ডিংও আছে এবং তোমরা পাচ্ছ এখানে আন্ডার ভ্যালি এক্সস্ট, যেটা কিন্তু একটা দারুণ সাউন্ড দেয় এই বাইকগুলো থেকে, তোমরা সবাই জানো। তোমাদের দেখিয়ে দিচ্ছে যে পালসার N160 বাইকটা, সেখানে কিন্তু তোমরা এখানে আন্ডার ভ্যালি এক্সস্ট দেখতে পাচ্ছ। যার জন্য কিন্তু এক্সস্ট বা সাইলেন্সারগুলো থেকে মারাত্মক কিন্তু সাউন্ড দেয়, তোমরা সবাই জানো। তোমরা এগুলো পাচ্ছ ফুটরেস্ট, যথেষ্ট প্রিমিয়াম ফুটরেস্ট তোমরা দেখতে পাচ্ছ। এটা পাচ্ছ রিয়ার ব্রেক গাড়িটার, এখানে তোমাদের বললাম রেসিং কেটিএমের ব্র্যান্ডিং আছে। এখানে হচ্ছে লেগ গার্ড কোম্পানি ফিটেড, এছাড়া তোমরা দেখতে পাচ্ছ কেটিএমের ব্র্যান্ডিং, এখানে অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার, মানে পুরো বাইকটা তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক এবং অরেঞ্জের কম্বিনেশন। আর তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাব হ্যান্ডেল আছে দুটো দুই সাইডে ব্ল্যাক কালারের, যেটা পিলিয়ন ধরে বোঝার জন্য বেশ কমফোর্টেবল। আর এর যে চ্যাসিস টাইপ তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ এবং তার সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন আছে টোটালটা। তাছাড়াও কিন্তু এই বাইকটার আর একটা কালার দেখা যায়, সেটা হচ্ছে কি যে ডার্ক সিলভার মেটালিক কালার তোমরা পাচ্ছ। এটা হচ্ছে ইলেকট্রনিক অরেঞ্জ কালার। এছাড়াও কিন্তু এই বাইকটার আর একটা কালার পাওয়া যায়, সেটা হচ্ছে ডার্ক সিলভার মেটালিক কালার। তারপর চলে আসছে আমি কেটিএম ডিউক 200 বাইকটার ওয়েট। এই টোটাল বাইকটার ওয়েট হচ্ছে 159 কেজি এবং এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা দেখতে পাচ্ছ 155 mm এবং এই বাইকটার যে সিট হাইট সেটা হচ্ছে 822 mm। এটা হচ্ছে নতুন কেটিএম ডিউক 200 2023 মডেল বাইকটার ফুল রিভিউ এবং এই বাইকটার কলকাতার অন্য প্রাইস স্টার্টিং হচ্ছে 2,30,000 টাকা থেকে 2,40,000 টাকা। ওই ধরো 2,30,000 থেকে 35,000 কি 40,000-এর মধ্যে এই বাইকটা তোমরা পেয়ে যাওয়া, মানে কলকাতার অন্য প্রাইস। আর যদি কেউ তোমরা অন্য ডিস্ট্রিক্ট বা অন্য জেলা থেকে এই ডিউক 200 বাইকটার অন্য প্রাইস জানতে চাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেই প্রাইসটা তোমাদের জানিয়ে দেবো। আর তার সঙ্গে তোমার আরও কয়েকটা জিনিস বলে দিই, এই বাইকের মধ্যে কিন্তু ডুয়েল এবিএস থাকলেও সেটা কিন্তু অফ করা যায়। মানে এর যে এবিএসটা আছে সেটা কিন্তু সুইচেবল। সেটা কীরকম তোমাদের বলে দিচ্ছি, মানে এই বাইকটির মধ্যে তোমরা পাচ্ছ সুপার মোটো মোড, মানে যে এই বাইকটার এবিএস, মানে এই বাইকটার পেছনের চাকার এবিএসটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া যায়। মানে যখন তোমরা স্টান্ট করবা বা বিভিন্ন রকম রেসিং করবা, তখন কিন্তু তোমরা এই বাইকের পেছনের এবিএসটা তোমরা বন্ধ করে রাখতে পারো, সেটা কিন্তু দারুণ একটা সিস্টেম দিয়েছে। আর এবিএস কিন্তু এখন বন্ধ করা হয়, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এবিএস ফেলিওর যে সিম্বলটা দেখাচ্ছে এই বাইকটার মধ্যে। তো বড় বন্ধুরা, 2023-এ 2,30,000 থেকে 2,40,000 টাকা খরচ করে এই কেটিএম ডিউক বাইকটা নেওয়া কতটা ঠিক? আমি যেটা মনে করি যে এই বাইকটার দাম কিন্তু খুব একটা বেশি না, মানে 2,30,000 থেকে 2,40,000 টাকা হলেও এই বাইকের মধ্যে প্রত্যেকটা পার্টস তোমরা প্রিমিয়াম পাচ্ছ এবং এই বাইকটা যেমন ব্রেকিং পাবা, তেমন এই বাইকটার টপ স্পিড পাবা, তেমন এই বাইকটার অ্যাক্সিলারেশন পাবা। তাহলে বলে দিই, এই বাইকের টপ স্পিড কিন্তু 140 অবধি যেতে পারে, মানে সেটা সম্পূর্ণ রাইডারের উপর ডিপেন্ড করছে। মানে 135+ টপ স্পিড তোমরা যে কোনো টাইম পেয়ে যাবা। আর আমি এখন দাঁড়িয়ে আছি এসএস বাজাজ, করিমপুর ফার্ম রোড, নদিয়া। এই শোরুমে কিন্তু বাজাজের সমস্ত রকম বাইক তোমরা পাবা। তো এই শোরুমের লোকেশন এবং ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ডাইরেক্ট সেখান থেকে কন্ট্যাক্ট করে শোরুমে গাড়ি বুকিং করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি এখন শোরুমের সামনে দাঁড়িয়ে আছি, আমার অবস্থা খুবই খারাপ, মানে ওই রোদের মধ্যে বাইক রিভিউ করছি। তো তোমাদের কাছে একটা জিনিস চাইবো যে তোমরা একটু সাপোর্ট করো, ভিডিওগুলো সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে শেয়ারও করতে পারো, ব্যাস এটুকুই, তাহলেই আমি খুশি, আর আমার কিছু চাই না। আর তোমাদের মন্তব্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইকও করে দিতে পারো। চলো বন্ধুরা, আজকে করিমপুর এসএস বাজাজ শোরুমের সামনে থেকে আজকে এই ভিডিওটা আমি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।